আমাদের প্রিয় ফারুক ভাই, আমাদের প্রিয় ফারুক ভাই, ঐতিহ্যবাহী রাগদি ইউনিয়নের উত্তর টাকেরহাট বাজারে আজকের এই বিশাল নির্বাচনী সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ এবং আমার ছোট ভাই টুটুল যুগ্ম সাধারণ সম্পাদক সহ আমাদের উপজেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত, আমাদের প্রিয় নেতা জনাব শাহাবুদ্দিন সাহেব উপস্থিত, আমাদের ছোট ভাই আপনাদের সম্মানিত চেয়ারম্যান আলমগীর এখানে উপস্থিত, আমাদের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম, হিন্দু ভাই বোনদের প্রতি নমস্কার। আমি সব থেকে প্রথমে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই, আমার কৃতজ্ঞতা জানাই যে আজকের এই পথসভা জনসভা উপলক্ষ করে আপনারা বিপুলভাবে স্লোগানে স্লোগানে মুখরিত করে মিছিলে মিছিলে মুখরিত করে আপনারা এখানে এসছেন আনন্দের সাথে, নৌকার গান গেতে গেতে নৌকার জয়ধ্বনি করতে করতে আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির শেখ হাসিনা নামে স্লোগান দিতে দিতে আপনারা এসছেন, এই জন্য আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আন্তরিক ধন্যবাদ জানাই এখানকার সম্মানিত ব্যবসায়ী বৃন্দকে, আপনারা মিছিল করে এসে নিজেদের ব্যবসা ছেড়ে মিছিল করে এসে আপনারা আমাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে, এই জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার ছাত্রলীগ যুবলীগ সকলকে, আমার মা বোনেরা বিপুলভাবে আমার মা বোনেরা এসছেন, আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন আমার সত্যিকার ভাবে নতুন করে বলার খুব থাকা উচিত নয়, কারণ আমি জানি আপনারা সকলে খুবই বুদ্ধিমান, আপনারা সকলে সব বুঝেন সব জানেন। বাংলাদেশের যে উন্নতি হয়েছে, আপনাদের ইউনিয়নের যে উন্নতি হয়েছে, মুকসুদপুরের যে উন্নতি হয়েছে, গোপালগঞ্জের উন্নতি হয়েছে, এটা তো আমার বলার কোনো প্রয়োজন লাগে না, কারণ আমরা নিজেরা দেখি। আপনারা চিন্তা করে দেখেন এখানে যারা বসে আছেন আমার মুরব্বীগণ, আপনারা চিন্তা করেন আপনারা যখন ছোট ছিলেন তখন এই জায়গা কেমন ছিল, এই রাস্তাটা কেমন ছিল, এই ভিতরে যে গয়লা যাওয়ার রাস্তা কেমন ছিল। আপনাদের এখানে যদিও মাদারীপুরের কাছে হয়তো অল্প কিছু কিছু জায়গায় হয়তো বিদ্যুৎ ছিল, কিন্তু এখন আপনার ইউনিয়নের শতভাগ বাড়িতে শতভাগ সময় বিদ্যুৎ থাকে, কথাটা সত্যি কিনা? তো এটা জগদীশ শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকার, বঙ্গবন্ধুর আদর্শের সরকার, মুক্তিযুদ্ধের চেতনার সরকার এটা করে দিয়েছে। এর আগেও কিন্তু বাংলাদেশে বিএনপি জামাত জাতীয় পার্টি বিভিন্ন অনেকে কিন্তু এমনকি নিরপেক্ষ সরকারও ছিল, কিন্তু তাদের সময় কি আপনারা কোন উন্নয়ন পেয়েছেন? একমাত্র উন্নয়ন হয়েছে জগদীশ শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার সময়। চিন্তা করে দেখেন আজকে থেকে 10 বছর আগে আমার মুরব্বীরা মা বোনেরা ভাইয়েরা বসে আছেন, আপনার সন্তান যদি ক্লাস 6 7 8 9 10 এ পড়তো কিভাবে তাকে আপনি বইগুলি কালেক্ট করেছেন চিন্তা করেন। এই টাকেরহাট বাজারে বই পান নাই, ভাঙ্গায় গেছেন ভাঙ্গায় বই নাই, ফরিদপুরে গেছেন ফরিদপুরে বই নাই, ঢাকায় যাইয়া যে দাম সরকারি তার থেকে 10 গুণ দামে বই কিনতে হয়েছে। যারা আপনাদের মধ্যে একটু অবস্থাপন্ন ভালো ভালো তারা পকেটের পয়সা খরচ করে বই কিনছেন, কিন্তু যারা একটু গরিব তারা বই কিনতে পারে না, তারা পুরাতন বই দিছে সন্তানের হাতে যে তুমি এটা নিয়ে পড়ো। বাপের মন কত ছোট হয়ে গেছে, মায়ের মন কত ছোট হয়ে গেছে, আর সন্তান ভাবছে আমার বাপ আমার একটা বই কিনেছে। কিন্তু আপনি তো এটার জন্য দায়ী না, দায়ী শেখ হাসিনার সরকার নয়, দায়ী ছিল খালেদা জিয়ার সরকার, কারণ তারা চায় নাই, তারা চায় নাই যে বাংলাদেশের মানুষ লেখাপড়া করে শিক্ষিত হোক, সুতরাং এমন অবস্থা করে রাখছে বই কিনতে পাওয়া যাবে। আর আজকে যদি শেখ হাসিনা সরকার কি করছে, গত 10 বছর আগে 2009 সাল থেকে জানুয়ারি মাসের 1 তারিখে সকল স্কুলের বই
নতুন নতুন বই বিনা পয়সায় আপনাদের কাছে পৌঁছে গেছে। এই বছরের যে বই এক তারিখে দেওয়া হবে সেই বই ইতিমধ্যে আপনাদের স্কুলে স্কুলে পৌঁছে গেছে, সত্যি কিনা? তো দেখেন আপনাদের মধ্যে যে চিন্তা ছিল, লেখাপড়া করার যে ঘাটতি ছিল, সেই সমস্ত একবারে একটা সিদ্ধান্তের মাধ্যমে এটা পূরণ করা হয়েছে। আমার মা বোনেরা আগে শরীর খারাপ হলে কি হইতো, রাজুয়ারে যেতে হইতো, রাজুয়ার হাসপাতালে যে ব্যবস্থা করতে হতো, এখন আপনার বাড়ির পাশে কমিউনিটি হেলথ ক্লিনিক করে দেওয়া হয়েছে, 33 ধরনের ওষুধ বিনা পয়সায় পাওয়া যায়। এছাড়া আপনারা আপনাদের চেয়ারম্যান সাহেবের মুখ থেকে শুনলেন, উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ থেকে শুরু করে সবকিছু আমরা করেছি। আপনাদের নতুন নতুন স্কুল দেখি সমস্ত স্কুলগুলি সুন্দর করে করে দেওয়া হয়েছে। মুদ্দা কথা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এই কথা আমার বলার দরকার নেই, কারণ আপনারা জানেন এই পাশে আপনাদের যে রাস্তা ঢাকা ফরিদপুর বরিশাল রাস্তা, আপনারা জানেন যে এই রাস্তা অলরেডি ফোর লেন, কত বড় হবে দেখছেন? ভাঙ্গার ওদিকে রাস্তা দেখছেন কত জড় হইতেছে? এই ধরনের রাস্তা হবে ফরিদপুর থেকে বরিশালের জন্য। তো এইভাবে বিভিন্ন ভাবে উন্নয়নের কর্মকাণ্ড এগিয়ে চলছে। পদ্মা ব্রিজ হলে আপনাদের এখান থেকে ঢাকায় যেতে কতদিন লাগবে? আপনারাই কিন্তু 12 ঘন্টায় ঢাকায় গেছেন, মনে আছে? আর তারপরে এখন যান 5 ঘন্টা, ইনশাআল্লাহ আর কদিন পরে যাবেন 1 থেকে 1.5 ঘন্টায়। তারপরে আরো দ্রুত হবে যখন বুলেট ট্রেন হবে এই পদ্মা ব্রিজের উপর দিয়ে ভাঙ্গা দিয়ে, তখন 40 থেকে 45 মিনিট লাগবে। এইভাবে আমরা আগামী দিনের পরিকল্পনা করছি। আপনারা দেখেছেন ছাগলছিরাতে মাটি ভরাটের কাজ চলছে, আমরা জানি আপনাদের এখানে যে পল্লী বিদ্যুতের কাজ হয়েছে এতে আর 2-3 বছর পরে আরো অনেক বেশি বিদ্যুতের প্রয়োজন হবে। এই কথা বিবেচনা করে এখনই আমরা আগামী 10 বছর পরে যে অনেক বেশি বিদ্যুতের প্রয়োজন হবে তার ব্যবস্থা তার কাজ করা শুরু করেছে। আমার ইয়াং ভাইরা বসে আছে এখানে, তারা ব্যবসা করবে, তারা এইসব ইন্ডাস্ট্রি চাকরি করবে, তাদের কথা চিন্তা করে, তাদের আগামী দিনের ভবিষ্যতের কথা চিন্তা করে এখনই আমরা বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করে দিয়েছি। এইটা হচ্ছে শেখ হাসিনার পরিকল্পনার কথা যে উনি অ্যাডভান্স চিন্তা করেন। আমরা পদ্মা ব্রিজের কাজ শুরু করি আর খালেদা জিয়া কি বলে পদ্মা ব্রিজের কাজ বন্ধ করে দিছে। এই পদ্মা ব্রিজের কাজে যখন চলছে খালেদা জিয়া কি বলছে, এইটা নাকি নরবরে ব্রিজ। অর্থাৎ বুঝে গেছেন, কোনোভাবে যদি ধানের ক্ষমতায় আসে এই ব্রিজের কাজ বন্ধ হয়ে যাবে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, এবং এই যে কথা আমি বলছি এটা অসত্য নয়। 2001 সালে মনে আছে আপনাদের আমরা 96 শুরু করেছিলাম আমাদের কমিউনিটি হেলথ ক্লিনিক শুরু করেছিলাম, খালেদা জিয়া এসে সেই কমিউনিটি হেলথ ক্লিনিক কাজ বন্ধ করে দিয়েছে। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব আগামী নির্বাচনে যেহেতু যে উন্নয়নের